তো আজ হচ্ছে শিক্ষক দিবস, সকল শিক্ষক শিক্ষিকা এবং আমার যে সকল ফ্যামিলি মেম্বার আছো সকলকে জানাই হ্যাপি টিচার্স ডে। আজকের টপিক শিক্ষক দিবস। বাংলা রামপ্রসাদ চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। এখন সবার আশা করি সবাই আছো ভালো। ভালো কি গো সবাই, ভালো তো? ভালো তো। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড এ নিউ ভিডিও। তো তোমরা দেখছো বাংলা রামপ্রসাদ ইউটিউব চ্যানেল আর আমি তোমাদের সঙ্গে আছি রামপ্রসাদ। তো সকাল সকাল চলে এসেছি কলেজে, এখন বাজে হচ্ছে 9:10। তো আজ হচ্ছে 5ই সেপ্টেম্বর আর আজ হচ্ছে শিক্ষক দিবস। তো সকল শিক্ষকদের জানাই হ্যাপি টিচার্স ডে। তো শিক্ষক দিবস, এই শিক্ষক দিবস নামটা শুনলেই সবার প্রথম আমার চোখের সামনে যে ছবি ভেসে ওঠে তিনি হলেন আমার স্নেহময়ী মা। তো মার কোলে বসে আমি এই পৃথিবীটাকে জানতে পেরেছি, কিছু শিখতে পেরেছি, তাই আমার তরফ থেকে পৃথিবীর সকল মায়েদের জানাই সশ্রদ্ধ প্রণাম। মায়ের কাছে শিক্ষালাভ করার পর তারপর আমরা শিখি প্রাথমিক বিদ্যালয় থেকে উচ্চ বিদ্যালয় থেকে। আজ শিক্ষক দিবস, গোটা বিশ্বে শিক্ষকদের শ্রদ্ধা জানানো, সম্মান জানানো এবং শিক্ষকদের অবদান স্মরণ করার জন্য এই শিক্ষক দিবস পালন করা হয়। গোটা বিশ্বে 5ই অক্টোবর শিক্ষক দিবস পালন করা হলেও আমাদের ভারতবর্ষে কিন্তু 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস পালন করা হয়। ভারতবর্ষের বুকে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনের উপলক্ষেই 5ই সেপ্টেম্বর আমরা শিক্ষক দিবস পালন করে থাকি। তো ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন সম্পর্কে কিছু কথা তোমাদেরকে বলি। তো ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, তিনি 1888 খ্রিস্টাব্দের আজকের দিন অর্থাৎ 5ই সেপ্টেম্বর তিনি জন্মগ্রহণ করেছিলেন। তিনি তামিলনাড়ুর তিরুতানি এক ব্রাহ্মণ পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন। প্রথমে তিনি তার প্রাথমিক শিক্ষা শেষ করেন তিরুতানি প্রাথমিক বিদ্যালয় থেকে। তিনি একদিকে ছিলেন যেমন একজন দক্ষ শিক্ষক, তেমন তিনি আরেকদিকে ছিলেন রাজনীতিবিদ এবং একজন দার্শনিক। গোটা জীবন তিনি শিক্ষকতার সঙ্গে যুক্ত ছিলেন। 1931 সালে তিনি নাইট উপাধি পেয়েছিলেন। 1952 থেকে 1962 সাল পর্যন্ত তিনি প্রথম উপরাষ্ট্রপতি। 1962 থেকে 1967 খ্রিস্টাব্দে তিনি রাষ্ট্রপতি হন এবং তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকও ছিলেন। শিক্ষকরা হলেন মানুষ গড়ার কারিগর। এই শিক্ষকরাই প্রত্যেকটা ঘরে ঘরে জ্ঞানের আলোয় ভরিয়ে তোলে। একজন শিক্ষক হচ্ছে প্রদীপের মতো প্রজ্বলিত হয়ে আমাদেরকে যেমন আলোকিত করে তোলে, আর যেমন নদীর এক পার থেকে আরেক প্রান্তে নিয়ে যেতে পারে। শিক্ষার অর্থ এই নয় যে বিভিন্ন বিষয়ে কোনো কিছু তথ্য আত্মস্থ করা। শিক্ষা হবে চরিত্র গঠনের সহায়ক। ভারতবর্ষের বুকে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের এই 5ই সেপ্টেম্বর জন্মদিনকে উপলক্ষ করেই আমরা শিক্ষক দিবস পালন করি। তার কারণ হচ্ছে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন যখন প্রথম রাষ্ট্রপতি ছিলেন, তার ছাত্ররা তাকে বলেছিল যে স্যার আপনার জন্মদিন আমরা পালন করতে চাই এবং অনেক আনন্দ করতে চাই। তখন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন বলেছিলেন যে তোমরা আনন্দ করতে পারো, তোমরা আজকে দিনটা উদযাপন করতে পারো, তোমরা আমার জন্মদিনকে শিক্ষক দিবস হিসেবেই পালন করো। শুধু আমি এবং আমার ছাত্ররা নয়, আজকের দিনটা শিক্ষক দিবস হিসেবে পালন হোক। তাই আজকের এই 5ই সেপ্টেম্বর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষেই আজকের এই দিনটা শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়। তো এই ছিল আমার ছোটোখাটো বক্তব্য। আজ হচ্ছে আমাদের কলেজে শিক্ষক দিবস উদযাপন হবে। তো কলেজের কি কি অনুষ্ঠান হচ্ছে না হচ্ছে সব কিছু তোমাদেরকে আজকে দেখাবো। তো চলো এক এক করে তোমাদেরকে দেখাই। তো এখন চলে এসেছি আমাদের যে গিফটের প্যাকিং আরও হচ্ছে, স্যারেদের দেওয়া হবে, তো সেখানেই চলে এসেছি। তো তোমাদেরকে দেখাই কি কি গিফটের ব্যবস্থা করা হয়েছে। এই যে দেখো, এখানে সব গিফটের ব্যবস্থা করা হয়েছে। তো এখানে দেখো এই যে প্যাকিং করা আছে, এর মধ্যে কি আছে, কি এর মধ্যে পেন আছে, তাই তো? পেন, এই যে পেনের প্যাকিং করা হয়ে গেছে, তারপর একটা করে রাখি পরানো হচ্ছে। তো আজ হচ্ছে শিক্ষক দিবস। তো আজকের হচ্ছে সকল শিক্ষক শিক্ষিকারা সবাই বক্তৃতা দিয়েছে, তো সেটা তোমরা একটু দেখে নাও।
আজকে টিচার্স ডে উপলক্ষে অসংখ্য টিচার এবং চারধারে প্রচুর সেই টিচারদের হাতে তৈরি করা গড়া অসংখ্য ছাত্রছাত্রী সবাইকে সম্মিলিত একটি শুভেচ্ছা। এবং টিচারদের জন্য আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, এবং আমরা এইভাবে নানা যুগে যুগে সমস্ত ছেলে মেয়েদেরকে হাতে করে তৈরি করেছে এবং আমাদের এই পৃথিবী ধাপে ধাপে এগিয়ে গেছে। আমাদের পথ চলা শুরু 2016 থেকে, আজকে আমাদের 2022 সাল। তো এই ছ বছরে আমাদের আইটিআইকে আমরা অনেকটা এগিয়ে নিয়ে যেতে পেরেছি। শিক্ষক জাতির মেরুদণ্ড, শিক্ষক দেশ ও জাতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। শিক্ষক শব্দটির অর্থ শি, শিখ মানে শিষ্টাচার, ক্ষিও মানে ক্ষমাশীল, আর প মানে কর্তব্যপরায়ণ। এই তিনটে জিনিস একজন শিক্ষকের থাকা খুবই গুরুত্বপূর্ণ। আমরা প্রতিনিয়তই শিখি, ছোট হোক বড় হোক সবার কাছ থেকেই শিখি। সব থেকে বড় শিক্ষক হচ্ছেন আমাদের পিতামাতা। আর আমি শিক্ষক হিসাবে নয়, আমি স্টুডেন্ট হয়েই থাকতে চাই। তো স্যার ম্যামেদের বক্তব্য তোমরা শুনলে? আজকে আমি মাননীয় প্রিন্সিপাল মহাশয়কে অনুরোধ করব, আমি আমাদের মাননীয় প্রিন্সিপাল ম্যামকে বক্তব্য করি আজকে অনুষ্ঠানে সম্বোধনা। এখন যেখানে অনুষ্ঠান হবে, মানে যেখানে আমাদের শিক্ষক দিবস পালন করা হবে, তো এখন হচ্ছে সেখানে যাব। তো আমাদের যেখানে শিক্ষক দিবস পালন করা হবে সেখানে চলে এসেছি। এই যে দেখো, সব প্রস্তুতি করা হয়ে গেছে, এখানে চেয়ার টেবিল আরও সব কিছু দেওয়া হয়ে গেছে। এখানে গান বাজনা হবে, এখানে সবাই চলে এসেছে, এখানে সিনিয়র দাদারা সব বসে আছে, আর ওদিকে সিনিয়র দাদারা সব কাজবাজ করছে। তো অনুষ্ঠান শুরু হতে একটু সময় লাগবে, এখানে সব কিছু প্রস্তুতি হোক, তারপর অনুষ্ঠান শুরু হবে। সকল শিক্ষক শিক্ষিকাদের আমরা সম্বর্ধনা দেব। এই অনুষ্ঠানটা ফার্স্ট এবং সেকেন্ড ইয়ার সবাই মিলে আমরা করছি। আজকের টপিক শিক্ষক দিবস। তো সমস্ত শিক্ষক শিক্ষিকা বৃন্দ এখানে বসে গেছে, আর এখন হচ্ছে ওই যে ব্যাচ করিয়ে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের বরণ করা হবে। আমি মঞ্চে উপস্থিত যে জিএম ম্যাম, আমাদের প্রজেক্ট কোঅর্ডিনেটর অঞ্জন বিশ্বাস এবং বিশিষ্ট এতদ অঞ্চলে বিশিষ্ট শিক্ষক এবং শিক্ষিকা মণ্ডলীকে আমার তরফ থেকে এবং ইনস্টিটিউটের তরফ থেকে অসংখ্য শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করতে যাচ্ছি। সবার আগে আমি সকলকে আমি এখানে স্বাগতম জানাবো। আজকে একটা বিশেষ দিন, এই বিশেষ দিন 5th September, এই শুভ দিনে আমরা কুলপি গভর্নমেন্ট একাডেমি, কুলপি গার্লিং আন্ডার কৃতিকা একাডেমিতে সবাই মিলে একসাথে একত্রিত হয়েছি, সেটা আমরা বলছি না, আমাদের ইতিহাস বলছে। তো ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার মিলে এই যে গিফটটা দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে সমস্ত স্যারেদের ছবি আছে এই ফ্রেমে। এখন হচ্ছে উদ্বোধনী সঙ্গীত হবে, আর এখন উদ্বোধনী সঙ্গীত করছে বর্ণলেখা ম্যাম। এই উভয়ের মধ্যে যদি তার শুধু সম্পর্ক তৈরি না হয়, যেটা আমি আমার ছাত্রদের বারবার বলেছি, আমি তাদের ভুল করতে চাইছি।
আমরা এখন ল্যাব ভিজিট করছি। আজকে শিক্ষক দিবসে আমাদের এরতাদ অঞ্চলে বিশিষ্ট শিক্ষক শিক্ষক মণ্ডলী এসেছেন, ওনাদের মূল্যবান সময় দিয়েছেন এবং আমরা আমাদের যে সমস্ত যে সকল টেড আছে সাতটা টেড আমরা ঘুরে ওনাদেরকে দেখাচ্ছি। তো এখন চলে এসেছি ডিএমসির ল্যাবে, অর্থাৎ ড্রাফটসম্যান সিভিল। তো এখানে হচ্ছে ল্যাবটা তোমাদেরকে একটু দেখাই। তো এটা হচ্ছে ইলেকট্রিশিয়ানের ল্যাব। তো এখন চলে এসেছি আইটি ল্যাবে, আইটি অর্থাৎ ইনফরমেশন টেকনোলজি। এখানে তোমাদেরকে আইটি ল্যাবটা পুরোটা ঘুরিয়ে দেখাবো। তো এখন চলে এসেছি আরইসির ল্যাবে। তো গেস্টদের প্রিন্সিপাল স্যার বোঝাচ্ছে প্রত্যেকটা ল্যাব সম্পর্কে। তো এখন ফিটারের ল্যাবে যাচ্ছি। তো এখন যাচ্ছি সার্ভেয়ারের ল্যাবে। তো এখন হচ্ছে সমস্ত টিচারকে নিয়ে ছবি তোলা হচ্ছে। আমি তুহিনা মণ্ডল, আমি ইলেকট্রিশিয়ান ডিপার্টমেন্টে 2020-22 শিক্ষাবর্ষে পাশ করেছি। বর্তমানে আমি আমাদের কলেজ থেকে কুলপি গভর্নমেন্ট আইটিআই থেকে উইস্টন কোম্পানিতে ব্যাঙ্গালোরে আমি প্লেসড হয়েছি এবং আমাদের সাথে 10 জন উইস্টন কোম্পানিতে এবং 20-25 জনের মতো টিপিআই কম্পোনেন্টসে প্লেসড হয়েছে। তো আমাদের কলেজ থেকে সমস্ত স্টুডেন্টদের জন্য এই যে হ্যাপি হ্যাপি বিস্কুটের আয়োজন করা হয়েছে, তো আমিও পেয়ে গেছি। আজকে আমরা বাংলার রামপ্রসাদের মাধ্যমে, এই চ্যানেলটির মাধ্যমে আমরা অনেক অনেক ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা বাবা মা অভিভাবক সবার সাথে যুক্ত হতে পারি। আমাদের এখানে যাবতীয় আমাদের এই আইটিআই এ যাবতীয় কার্যকলাপ যেগুলো হতে থাকে আমরা তাদের মাধ্যমে সর্বত্র সবার কাছে পৌঁছে দিতে পারি এবং ওরা অত্যন্ত সুন্দরভাবে আমাদের প্রত্যেকটা পরিবেশনা প্রত্যেকটা আয়োজন প্রত্যেকটা এক্সিবিশন সব কিছু সুন্দরভাবে কভার করে এবং সেই কভার করে সবগুলোকে সবার কাছে পৌঁছে দেওয়ার একটা গুরুত্বপূর্ণ কাজ করে। আর রামপ্রসাদ হচ্ছে আমাদেরই কলেজের স্টুডেন্ট এবং সে ব্লগ লেখে এবং বাংলার রামপ্রসাদের হিসেবে এই চ্যানেলটাকেও তৈরি করেছে এবং এই চ্যানেল মানে সুন্দরভাবে যোগ্যভাবে এটাকে ব্যবহার করছে। শিক্ষা থেকে শুরু করে নানা ধরনের জিনিস এই চ্যানেলের মাধ্যমে আছে, সবাই এই চ্যানেলটা দেখা প্রয়োজন। চ্যানেলটা দেখলে চ্যানেলটায় থাকলে সাবস্ক্রাইব করলে নানা রকম অ্যাক্টিভিটি যা যা জিনিস ছাত্রদের প্রয়োজন সেগুলো জানতে পারবে, যেহেতু ওই রামপ্রসাদ নিজেও একটি ছাত্র জানে যে এটার প্রয়োজনীয়তাগুলো কী এবং কী কী ঠিক কোন জিনিসটা ছাত্রদের কাছে পৌঁছে দিলে তাদের সুবিধা হবে লাভ হবে সেটা ওর থেকে বেশি ভালো বোধ হয় আর কারুর জানা সম্ভব না। তাই ওর হাত দিয়েই এই চ্যানেলটি সবার কাছে পৌঁছক এবং সেটা পৌঁছচ্ছে এবং ও প্রত্যেকটি অ্যাক্টিভিটির মধ্যে আমাদের সাথে যুক্ত এবং আমি ওকে অনেক অনেক অভিনন্দন জানাই। বাংলা রামপ্রসাদ চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, লাইক করো, শেয়ার করতে একদম ভুলো না, আর নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো আমাদের কলেজের অনুষ্ঠান শেষ, তো এখন বাড়ি যাওয়ার পালা। আজকে শিক্ষক দিবস ছিল,
তো আমাদের কলেজে শিক্ষক দিবস উদযাপন হলো। তো সকল শিক্ষক এবং শিক্ষিকা বৃন্দ সকলেই বক্তৃতা দিল। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তো আজকের মতো, বাই বাই।